তো ম্যাগি দিয়ে দিয়েছে, এত সুন্দর একটা ভিউ, তার সাথে ম্যাগি অপূর্ব লাগছে। সো চারিদিকে ঘন কুয়াশা, আর এই হচ্ছে গ্যাংটক সিটি, আর এই হচ্ছে আমি। এই মুহূর্তে আমরা বেরোবো নর্থ সিকিমের জন্য, আর এখন ঘড়িতে প্রায় 9:15 বেজে গেছে, 8:30 বেরোনোর কথা ছিল। বাঙালি সব দিকেই লেট, সো বেশি দেরি না করে চলো এখান থেকে বেরোই। নর্থ সিকিম কত টাকা পড়ছে, কী পড়ছে বৃত্তান্ত সব কিছু, ড্রাইভারের নাম্বার সব কিছু দিয়ে দেবো এই ভিডিওটায়। তো এই হচ্ছে হোটেল, আর এখন ঘড়িতে সময় হয়েছে 8:52। দাদা চলে এসছে, হ্যালো মর্নিং, এই যে দাদার গাড়ি, আর দাদার ডিটেলস আমি দিয়ে দেবো। আর এই মুহূর্তে আমরা বেরোচ্ছি এখন শেরি পাঞ্জাব হোটেল থেকে, আর গ্যাংটককে বাই বাই। এখন দুদিনের জন্য আমরা নর্থ সিকিম যাচ্ছি, সো চলো বেশি দেরি না করে বেরোই। তো এই মুহূর্তে আছি শেরি পাঞ্জাবে, জায়গাটা হচ্ছে এমজি মার্কেটের ঠিক নিচে, আর যেখানটায় আমরা ছিলাম হোটেলটা। সো এবং এখন ওনাদের সাথে কথা বলাচ্ছি, ম্যানেজারের সাথে। এখানে মেরা নাম পঞ্চম তামাং হ্যায়, কিতনা রুম হ্যায় আপকে ইয়াহাঁ পর? হামারা ইয়াহাঁ পর 13 রুমস হ্যায় স্যার। 13 রুম, 13 রুমস, 13 রুমস মে 3 ভিউ রুমস ভি হ্যায় ইয়াহাঁ পর। ওকে, তো ভিউ রুমস কা আপকে রেটস হম অফ সিজন মে আপকো বেস্ট রেট সে দেঙ্গে, আগার আপ ডাইরেক্ট করতে হ্যায় তো বেস্ট রেটস মিল জায়েগা আপকো। হামারা নম্বর 8373080260 হ্যায় স্যার। আচ্ছা, কার পার্কিং কি অ্যাভেলেবল হ্যায়? কার পার্কিং স্যার অ্যাকচুয়ালি এক গাড়ি কে লিয়ে তো হো জায়েগা, আর বাইক বাইক ওয়াগেরা জো লাগেগা ও হো জায়েগা, হো জায়েগা। এন্ড ট্যুর প্যাকেজেস ভি হম ইয়াহাঁ সে কর দেতে হ্যায়। রেস্টুরেন্ট ওয়াগেরা খানে ওয়াগেরা কি সব কুছ আন্ডার হ্যায় স্যার ইয়াহাঁ সে? মানে খাওয়া দাওয়ার এখানে রেস্টুরেন্ট আছে নিজেদের, গাড়ি রাখতে পারবে, বাইক রাখতে পারবে, কোনো প্রবলেম নেই। আর জায়গাটা লোকেশন বাতা দিছে না? লোকেশন ইয়ে এমজি মার্কেট জাস্ট নিচে আরিথাং রোড পে নিয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। কিতনা টাইম লাগেগা প্যাদল? প্যাদল নিয়ে আসে 7 মিনিটস বাই ওয়াক এমজি মার্কেট। এমজি মার্কেট, সো আমরা কালকে রাতে এখান থেকে হেঁটে হেঁটে এমজি মার্কেট গেছি, 5-7 মিনিট এরকম লাগে। খুব সুন্দর জায়গা এবং এদের অ্যাটমসফিয়ার খুব সুন্দর, পরিবেশ তো সেটা নিয়ে বলার মতো না। চেক আউট 11 বাজে স্যার। তো এই হচ্ছে ছোট্ট ইনফরমেশন ছিল, হোটেলটা খুবই সুন্দর আমি থেকেছি। এখন নর্থ সিকিমের দিকে যাচ্ছি, যেদিনকে আবার গ্যাংটক ফিরো সেখানে এসে এই হোটেলেই থাকবো, তাই জন্য আবার অ্যাডভান্স করে গেলাম। তো চলো এখন বেশি দেরি না করে বেরোই। সো পুরো 9:00 বাজে আর আমরা একদম এই সময় বেরোচ্ছি নর্থ সিকিমের জন্য। এক্সাইটেড গাইজ, এক্সাইটেড। তো এই মুহূর্তে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, 10:08 হয়েছে সময়, আর এখন আমরা আছি গ্যাংটক থেকে একটু এগিয়ে এসে। কেমন লাগছে ভাই বলো? দারুণ, অপূর্ব, অপূর্ব। উনি স্পিচলেস হয়ে গিয়ে নিজের নামটাই ভুলে যাবেন। কি রে, কি বলছে স্পিচলেস হয়ে গিয়ে নাম? তো এই মুহূর্তে দাঁড়িয়েছি একটুখানি খাবার খাবো বলে, ম্যাগি বলেছি 50 টাকা করে পার প্লেট। এই মুহূর্তে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, একটু সময় লাগবে, আর হচ্ছে এখন উপর যাবো। সো যেইবার আমরা বাইক নিয়ে এসেছিলাম 2021 সেপ্টেম্বরে, তো তখন এইখানেই খেয়েছিলাম, উনি চিনতে পেরে গেছে, এমন মেমোরি এনাদের। তো এই উপরের থেকে ভিউটা অসাম লাগছে, ও কি লাগছে, এই হচ্ছে ভিউ এখান থেকে। সবে তো শুরু, বেশি ধারে যেতে না বললো, মাথা ঘুরাবে বললো। সো ম্যাগি দিয়ে দিয়েছে, এত সুন্দর একটা ভিউ, তার সাথে ম্যাগি অপূর্ব লাগছে। ম্যাগিটার টেস্টই আলাদা, পাহাড়ে যাই না ম্যাগির টেস্টটা এতটাই আলাদা কেন হয়, কেন কেন? আসি তাহলে বলু ভাই, টাটা টাটা। তো এই হচ্ছে হোটেল, খাওয়া দাওয়া কমপ্লিট, চলো নিকলতে হ্যাঁ। আপনি কে খা তুকা? আচ্ছা, সো খাওয়া দাওয়া কমপ্লিট, ঘড়িতে সময় হয়েছে 10:41, ভালোই সময় কাটালাম এখানটায়, এখন বেরোচ্ছি চলো। সকালের খাওয়া দাওয়া সেরে যেই বেরোতে লাগলাম, যত ওপরের দিকে উঠতে লাগলাম আরও সৌন্দর্য দেখতে পেলাম। সামনে যেতে যেতে পড়ল 7 সিস্টার ফলস। 7 সিস্টার ফলস নর্থ সিকিমের সাইট সিনের মধ্যেই পড়ে, বর্ষাকালে এলে এখানে জলের স্রোতটা আরও বেশি দেখতে পাওয়া যায়, ভিউ খুব সুন্দর থাকে। আসতে নামবে, বেশ খানিকক্ষণ সময় কাটানোর পর ছবি টবি তুলে এগোতে লাগলাম, দুপুরের লাঞ্চটা সারবো। চলো খেয়ে নেই, এই যে বিড়াল। সো ঘড়িতে 1:02 হয়েছে সময়,
আর আমরা এখন খেতে দাঁড়িয়েছি, মঙ্গন থেকে প্রায় 11 কিলোমিটার আগে আছে এই সময়। আর খাওয়া দাওয়ায় লাঞ্চে কি আছে দেখি চলো। তো এই রোডটা হচ্ছে যাচ্ছে গ্যাংটক, এই রোডটা যাচ্ছে লাচেন, আর এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। সাহেব কেমন লাগছে, শরীরে কোনো টায়ার লাগছে নাকি? জলটা একটু খাওয়া যাচ্ছে। ওকে, সো নিজেদের নিয়ে নিতে হবে। রাজীব গান্ধী কী নিচ্ছে? ভাত। তারপরে কি আছে রাজীব? তোর ফেভারিট ডাল। আরে আলু ভাজা আছে, বাঁধাকপি, আন্ডা কারি। আন্ডা কারি ভালোই তো, ঠিকই তো আছে। মাছ ভাত চেয়েছিলি না? ওই মাছ ভাত চেয়েছিল ওই জন্য। মাছ দিয়েছি, ইলিশ মাছ। সো এখানে সেলফ সার্ভিস, নিজেদেরকে নিতে হবে। আর বুফে সিস্টেম, ভাত ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি আর ডিম। সো চলো বেশি দেরি না করে খেতে বসি। সো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া মেনুতে দেখলে, আর দেরি হচ্ছিল বলে আর ভিডিও করিনি। বাট খাওয়া দাওয়ার, আমাদের ওখানকার খাবারের টেস্ট এখানকার খাবারের টেস্ট একটু আলাদা, মোটামুটি চলবে। আর একটা করে ডিম। সো এখন অনেক দেরি হয়ে গেলো, এখানে বসে একটু আড্ডা দিলাম। আর এখানে দেখো এখানকার দেশি পাহাড়ি মুরগি বেশ বড় বড়, মানে আমাদের ওখানকার লোকাল বলে দেশি মুরগি, সেই কেস। চলো এখান থেকে এখন বেরোই, নেক্সট পড়বে আমাদের মঙ্গন, মঙ্গন পেট্রোল পাম্প, চলো বেরোই। সো এই যে মঙ্গনের আগে লাস্ট পেট্রোল পাম্প ছিল মঙ্গনে, সেখান থেকে 4 কিলোমিটার এগিয়ে এসে একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে, এটা একটা গুড নিউজ। সো যারা বাইক রাইড করো বা গাড়ি নিয়ে আসছো, তারা নিচে 4 কিলোমিটার আগে লাস্ট যে পেট্রোল পাম্পটা ছিল সেটা না নিয়ে এখান থেকে নিলে উপরে গিয়ে অন্তত 4 কিলোমিটার সেভ হবে। সো এখানটায় আমরা পেট্রোল পাইনি, কারেন্ট নেই বলে। যাই হোক, ঘড়িতে বাজে সময় 2:29, আর আমরা বেরোচ্ছি লাচেনের দিকে। গোটা গ্যাংটকের মধ্যে নর্থ সিকিমটা পুরো অ্যাডভেঞ্চারে ভর্তি। লাচেন যাওয়ার পথে উঁচু উঁচু পাহাড়, আর সাথে পাবেন নানা ধরনের ব্রিজ। ব্রিজগুলো অনেক পুরনো, যার জন্য একটা টাইমে এক একটা গাড়ি যায়। আমরা পুরো নর্থ সিকিমের জন্য টোটাল গাড়ি বুক করে নিয়েছিলাম, গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পুরো জলটা দেখ নীল। এই মুহূর্তে 3:42 বাজে সময়, আর আমরা চুংথাং ড্যামের কাছে এসেছি। খুব সুন্দর একটা জায়গা, এইখান থেকে কিন্তু লাচেনের পাওয়ার সাপ্লাইটা হয়। চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সারাদিনের ক্লান্তি মনেই হচ্ছিল না। লাচেন থেকে আর বেশ খানিকটা দূরেই আছি আমরা, কিন্তু ওদিকে সূর্য অস্ত চলে গেছে। লাচেনে ঢোকার আগে এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য দেখতে পেলাম। খরস্রোতা নদী, তার উপর দিয়ে ব্রিজ, জলের এতই আওয়াজ যে নিজেদের মধ্যে কথা শোনা যাচ্ছিল না, স্রোতটাও প্রচণ্ড। বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, ছবি টবি তুললাম। লাচেন তো সামনেই, তাই অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম। সো লাচেন যাওয়ার পথে একটা কি সুন্দর ব্রিজ পড়ল, তার সাইডের এত এত আওয়াজ জলের, তার মানে ভাবতে পারছো বর্ষাকালে কি হয় এখানটা অবস্থা। প্রচুর স্রোত, জলের স্রোত প্রচুর। তো এখন 6:04 বাজে সময়, কিন্তু আমরা 5:30 দিকে ঢুকেছিলাম লাচেনে, আর রুমে লাগেজপত্র রেখে একটু হাঁটতে বেরিয়েছি। আর এখন খুব ঠান্ডা লাগছে, 5°C, তাই একটু ভাবলাম হেঁটে আসি। হাঁটতে হাঁটতে এখানে একটা দোকানে এসেছি ম্যাগি খাবো বলে। তো এই হচ্ছে আমাদের রুম, ঢুকেই লাচেনের রুম। আর এটা হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার, গিজার আছে লাচেনের রুমের, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে বেডরুম, বেশ বড় সাইজের বেডরুম।
আরামসে তিনজন থাকতে পারবে, চারজনও থাকা যাবে। এই হচ্ছে রুম, এই হচ্ছে অবস্থা। আর এখানে ঠান্ডা 5 ডিগ্রি সেলসিয়াস, সো দেখাচ্ছে ভোরের দিকে 1 ডিগ্রির দিকে চলে যাবে, তো খুবই ঠান্ডা লাগছে। এখন চলো নিচে কিচেনটা দেখাই তোমাদেরকে। সো এই হচ্ছে হোটেল নিচতলা, অনেক বড়, নিজেদের বাড়ি সেটাকে হোটেল করা হয়েছে। এটা হচ্ছে খাওয়ার জায়গা। রোশন ভাই কাহাঁ পর বাপ, হচ্ছে কিচেন। রোশন ভাই কুছ নেই করেগা না, দাদার হোমস্টে এখানটা, আর আমরা কফি খাচ্ছি এখানে বসে বসে। খুবই ঠান্ডা ভাই, তোমাকে দেবে রোশন ভাই। আজকের আমাদের শেফ প্রচুর ঠান্ডা এখানটা, গরম গরম খাবার পেয়েছি, বেশি কথা না বাড়িয়ে আগে খাই। সো খাওয়া দাওয়া করে নিচে রুমে আসলাম আমরা, আর এই মুহূর্তে করিদির সময় হয়েছে 8:23। বাইরে পুরো ঠান্ডা, একদম পুরো রাস্তা ফাঁকা লাচেন সিটি, আর এখন বাইরে 3 ডিগ্রি সেলসিয়াস, এতটাই ঠান্ডা। ফ্লাক্সে জল রেখেছিলাম, গরম জল, ফ্লাক্স ঠান্ডা হয়ে গেছে। আর এই মুহূর্তে জাস্ট সারাদিনে টায়ার লাগছে, আর এই মুহূর্তে তো সেই সকাল 9টায় বেরিয়েছিলাম গ্যাংটক থেকে, তারপর এই যা রুমে ঢুকলাম। তো এখন আর পাচ্ছি না বডি, একদম ছেড়ে দিচ্ছে এখন টোটালি। সো কালকের আসল অ্যাডভেঞ্চার গুরুদম্বা লেক। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে অনেক অ্যাডভেঞ্চার হবে, ভোর 5টায় উঠতে হবে আমাকে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যেভাবে ভালোবাসা দিয়ে গেছো এতক্ষণ, ভালোবাসা দিয়েও পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। টাটা, বাই বাই।